সংসারে হাল ধরে বয়সটা গেলে চলে বিবাহ করিবে কোন কালে যৌবন গেলে চলে আর নাকি ঘরে ফেরে মানব জনম একাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল শার্জের টানে ছোটে রক্তের বাঁধ কেটে স্বপ্নের প্রত্যাশা হয়ে যায় দুরাশা আগুনের দাহ সয়ে ফিরে আসে ভালোবাসা বিনাশ করে গোলমাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল ভাই ভাই এক থাকে বধুরা যে ঘরে এলে নানান কথার চলে দেয়ালের কান খোলে সংসারে বিস্ফোড়া করে নানা বেকা তেড়া আদরের ছোট বোন কাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল হায় হায় লাগছে কেচাল আরে কি হইছে এরকম পাগলের মতো করছিস কিসের জন্য সর্বনাশ হয়ে গেছে আপা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে কি আর সর্বনাশ হইছে কি গ্রামের সব মায়ের কখনের পক্ষে যোগ দিতে এইটাই তো না আপা তার থেকেও বড় সর্বনাশ হয়ে গেছে ও আমি বুঝছি বুঝছি সুন্দরী না আমি আগেই জানতাম এই মায়াটা না দুনিয়ার খারাপ আমার কাছ থেকে টাকা খাইয়া এখন কহরের দলে যোগ দিছে না কিরকম চিন্তা করছোস টাকা খাইছে আমার আর কহরের দলে যোগ দেয় তুই এখন যাই ওর কাছ থেকে আমার সব টাকা নিয়ে আসবি রাখ ওর খবর না আমি বাইর করতেছি আপা এখন আমরা আর কেউ ওর খবর করতে পারবো না আইরিনা তুই কিন্তু এখন আমার কাছে একেবারে কঠিন একটা থাপ্পড় খাবি কি হয়েছে কো আগে আপা সুন্দরী বুয়ার নাই সে মইরা গেছে কি সুন্দরী মইরা গেছে না বাবু সুন্দরী মইরা যায় নাই ওর একটু মাইরা গাছে তুলাই রাখছে সর্বনাশের কথা তুই এগুলো কি করতেছিস তাড়াতাড়ি আয় ভাই কিছু একটা বলেন কি যে বলবো আমি বুঝতে পারতেছি না সুন্দরী রে এইভাবে মাইরা ফলাইলো আমি নিশ্চিত এ কামরা চেয়ারম্যানই করছে তুই কিন্তু তোর বিপদ ডাকে আনতাছিস হ্যাঁ আর এই মুহূর্তে এইসব কথা বলিস না তাতে তোর বিপদ হইব মিয়া ভাই হিসেব একেবারে টকে টকে মিলে গেছি একেবারে মিলে গেছি আমার মনে হয় কি জানেন বকরে ধরে ঠিক মতো সেতানে দিলে ও গর গর করে সব স্বীকার করব তুই আবারও বেশি কথা বলতেছিস এই যে জড়িত তুই কেমনে বুঝলি আমার লগে বকর মিয়ার দেখা হয়েছিল সে একটা উল্টোপাল্টা প্রস্তাব নিয়ে আসছিল তার আচরণে কথাবার্তায় মানে একটা পর্যায়ে আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায় আমি তখন তার একটা ধমকি দিই কই যে শোনো তোমগো ওই অপকর্ম সব কিন্তু সুন্দরী জানে ফাঁস করে দিলে বিপদ হয়ে যাব তখন তার চোখ দুখলাম যে ভয়ে আর ওই প্রতিশোধের আগুনে মানে চোখগুলো কেমন যেন গোল গোল হয়ে গেছিল আর দেখেন এই ঘটনার পরপরই সুন্দরী রে তোর আর আক্কেল হবে না তুই এই কথা বলতে গেলি কেন আসলে মিয়া ভাই আমার মেজাজটা খুব গরম আসিল হয়েছে কি দেখেন চেয়ারম্যানের কাছে আমি গেছিলাম একটা উপকারের জন্য একটা কর্মের আশায় সে আমার কোনো কর্ম তো দেয়ই নাই উল্টা দূর দূর করে খেদায় দিছে অথচ আবার আপনি যখন আমার দোকান দিছেন একটা ব্যবসা ধরে দিছেন তখন আমার জন্য তার দরদ উতলায় উঠছে আসলে শত্রুতা কিন্তু তোর লগে না বুঝছিস চেয়ারম্যানের শত্রুতা আমার লগে আপনার সাথে কেন তুই বুঝতেছিস না কেন সে চেয়ারম্যান অথচ তারে আমি দুই পয়সারও দাম দেই না তার একটা রাগ হবে না তারপরে আবার ওই স্কুলের হেডমাস্টাররে ও বদলি করছিল আমি সেই বদলি ঘুরাইয়া আবার মাস্টারকে স্কুলে নিয়ে আসছি ও এইবার আমি বুঝতে পারছি মিয়া ভাই আপনার কথা ঠিক মিয়া ভাই আপনি আমার কথা দেন আগামীবার চেয়ারম্যান ইলেকশনে আপনি খারাইবেন
আপনি যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে এই এলাকার মানুষজন একটু শান্তিতে জীবন যাপন করতে পারবে। তুই কি মনে করস যে আমি চেয়ারম্যান হইলে তোরা হাত গুটায়া বসে থাকব? তা থাকব না, ও আরো ঝাপায়া পড়ব, বুঝছিস? আচ্ছা তারপরেও বলছিস যখন, আমি দেখি চিন্তা করে কি করা যায়। তো এখন টেনশনের বিষয় হইল এই যে খুনটা হইল, এই খুনটার খুনি যদি বাইর না করা যায় দেখা যাবো যে এই চেয়ারম্যান আপনার উপর কিন্তু দোষ চাপায় বসতে পারে। সেটা ঠিক আছে, কিন্তু ওই সুযোগ আমি ওকে দেব না, বুঝছিস? হ্যাঁ, আমার মনে হয় কি যে সে ফোনা তোলার আগে আপনি যদি কোনো পদক্ষেপ নেন তাহলে সে জিভায় যাবে। ও কিন্তু বুঝা গেছে যে আমার ক্ষমতা আছে। মনের পাখি মন রাইখা ঘুরে বাসার কাছে দিনের আলো ফুটছে আর তোমার ফটকামি শুরু হয়ে গেছে। চালাই যাও চালাই যাও, জন্সি পাই পড়বা তখন মজা পড়বে। আচ্ছা পাখি, তোমার কি চাই তোর কথা? আমি তো শিক্ষিত বলা, আমার বংশ ভালো, আচার আচরণগত দেখতে লম্বা চেহারা মাশাল্লাহ সব দিক দিয়ে 100 100 100 না দিলেও 90 নিচে তুমি দিতে পারবে না। কিন্তু তুমি কোন স্কুলে আমার এসব কথা বলো? টাইন্না টুন্না পাস করছো, আবার নিজের শিক্ষিত দাবি করো, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো টাইনা টুনা পাস করছি, তাহলে শিক্ষিত মানুষটারে দেখি। তুমি তো হিডও করো না, বুঝছো? এখনো তোমার পরিবারের মতো যদি আমার পরিবারের সে সামর্থ্য থাকতো না তাহলে আমি ঠিকই ডিগ্রি পাস করতাম, তাই নাকি? তবে পাখি ঠিক কি পাস না করেও কি তোমার মাথায় মেলা বুদ্ধি হয়েছে 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 আর পান দিও আমি কি পাম? আশ্চর্য মানুষ, আরে আমি তো আরে পাম দেবো কিছুর জন্য, তুমি আমি তো ফ্রেন্ড। এই তোর বন্ধু হইলাম আমি কবে? হ্যাঁ ছোটকালের বন্ধু ছিলাম আমরা, ছোটকালে কত মজা করছি, তুমি দৌড় দিতা টাইনা নিয়ে যেতাম, আম্পারে খাওয়াইতাম, আমরা তো একদম অশ্লীল ফ্রেন্ড ছিলাম ছোটকালে। অশ্লীল ফ্রেন্ড মানে? না মানে ল্যাংটা কালের ফ্রেন্ড। এই কথাবার্তা ঠিক করে রাখো। এই আমরা দুইজন কই পড়ছি? স্কুলে পড়ছি। তুই পড়ছিস পোলাগ স্কুলে, আমি পড়ছি মায়াগ স্কুলে। তাহলে মায়াগ স্কুল কই ছিল? পোলাগ স্কুলের পাশে। তাহলে দুইটা কই ছিল? তাহলে আমরা ফ্রেন্ড না? এরে কি হন, তোরে আমি আমার বন্ধু বানায়া নিজের ইজ্জত কি খোয়া মুরে? গহরে বন্ধু বানানোর কপাল লাগে, চাই নিছি মাই পেদা তো আছে। এই গ্রামের সব মায়েরা স্বপ্ন দেখে একবার যে গহর যদি আমার হই তো গহর বাচ্চা বুঝো না তো বুঝবা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পারতেছি। কে আপনার জন্য স্বপ্ন দেখে? কেন তুমি যদি ফটকা মিশাইরা দাও তাহলে আমি ফটকা কমু করে। খুবই কষ্ট পেলাম তোমার কথাটা শুনে। আমার নিয়ে তোমার মনের মধ্যে এরকম কুচিন্তা বাস করে না? আমি তোমার কত ভালো জানি, তুমি যেদিনকে এই গ্রামে পা রাখলা সেই দিন থেকে আমি তোমারে ওই আরে কনা হন, তুই আমার ওই কুলসুম টনি মনি এদের মতো ভাবিস না যে আমি কুত্তার মতো তোর পেছনে দিবান হয়ে গুর 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 করুম। তোমার টাইট ডাউনের লেগে গ্রামে চলে আইছে। গ্রামে চলে আইছে মানে কি চলে আইছে? কারা তোমার উপলি যে আছে গহরে টাইট দিবে? পড়ালেখা বেশি দূর যাইতে পারো না, এই যুগে আইসাও তুমি ভূত বিশ্বাস করা ভূতে তোমার মটকাইবো না দেখবা দেখবা। তুমি কইছো দেখুম না, শুনো তুমি যার কথা কইতে আসো সে যদি এই গ্রামে খাইকাও থাকে গহর লাগে পারবে না, ঠাট্টা মোট কেয়া কান্দের মধ্যে ফলায়া তারপর তোমার সামনে এনে তুমি যে পাখি দেখো নিয়ে এসো। ঠিক আছে ওকে, তোমার কেমন হ্যাডাম? আচ্ছা ঠিক আছে আমি যাই। ওকে গহর। হ্যাঁ পাখি বলো। না দেখলাম তুমি ভূত মারতে পারবা কিনা। সাংঘাতিক ভয় আছে
মিয়া জি থানায় গেছিল তা থানার পুলিশ দারোগা কি বললো তোমারে আরে মে ভাই এ কথা আর কইেন না থানায় যাও মনে কিরবিন নি আপনি আমার একটা আদেশ করছেন না ওই আদেশ তো মুই হালাইতে পারি না ওটা তো মোর শির ধার্য গেছি থানায় আর সুবহানাল্লাহ যে যাই এই আম্মির নামটা কইছি থানার মধ্যে একটা উদ্বেগ শুরু হয়ে গেছে কি হবে নিজা ভাই না মোরে শেয়ার দেবে না সোফা দেবে মোরে শাক হইবে না কবি হইবে সব একটা বেদিক হয়ে গেছে কি হবে তোমারে চেয়ারে বসাইছে না চেয়ারে খুঁটির উপর বসাইছে সেটা আমার জানার দরকার নেই আর চা খাওয়াইছে না চার বদলে ঘোলা পানি খাওয়াইছে কিন্তু কথা হচ্ছে সুন্দরীর কথা কি বললো সেইটা বলো আমারে হ্যাঁ আপনি কইছেন আর মুই না কইয়া পারি সুন্দরীর কথা কইছি আলাপ আলোচনার পরে কি কয় জানেন চেয়ারম্যানের লাগবে তোরাপ চেয়ারম্যান রে হের লগে কথা কইয়া হেরবার করা লাগবে সে তো থাকে শুধু নিজের ধান্দাই গ্রামের কোনো বিষয়ে তার কোনো খেয়াল আছে এই কথাটা কিন্তু আপনি মিয়া ভাই একসাথে ঠিক করেন কোনো ফিলে ঠিক করেন মুই তো হাঙ্গাটা দিন হেবেটার লগে থাই তাই না মুই তো দেহি সকাল বিকাল বেন্যাহাল সব তাফা তাফা করি হালায় বেটা খাউন্য সময়টা পায় না এই যে শহরে গেছে কিরবিন্নে গেছে এই গ্রামের লোক কিন্তু গেছে থাক থাক তার হইয়া তুমি দালালি করো না তা তোর কি আসছে না আসে না রওনা দেশে আইতে লাগছে পোতে অন দা ওয়ে তোরা আসলে আমারে খবর দিও তার সাথে আমার কথা বলতে হবে গ্রামের একটা মায়া এইভাবে মারা যাবে এইটা মেনে নেওয়া যাচ্ছে না আর সুন্দরী তো কারোর ক্ষতি করে নেয় মোটেও ঠিক না এক সেট ঠিক না 100% ঠিক না এতে কি হয় এতে গ্রামের মান সম্মান নষ্ট হয় না শোনো বকর মিয়া এর আগে আমার বাবা মারা গেছিল কোনো কিছু বাইর করতে পারলাম না একটা ভালো মানুষ ঘরে আসলো আর হুট করে মারা গেল এইভাবে চলতে দেওয়া যায় না ভাই হায়াত মুহাম্মদ কলম সব ওই আল্লাহ রাতে এখন তো কেউ রাতে না হ্যাঁ হায়াত মুহাম্মদ অবশ্য আল্লাহর হাত কিন্তু ঘটনা কিন্তু মানুষের ভিতরে হ্যাঁ মানুষের হাতেই ঘটনা সুন্দরী একটা কথা জানতো সেটা তোর আপনাকে কারে কি খাওয়াইছিল সেই লোকটা মারা গেছিল সুন্দরী আমারে বলবো বলবো কইরা আর বলে নাই আমি আর নামটা জানতে পারলাম না এই ঘটনাটা আমার বাহির করতেই হবে কে কয় না কিনবিন তার তো মাথায় কিছু থাকে না সে বলছিল বলবো কিন্তু আর বলে নাই কিন্তু বকরমিয়া ঘটনাটা কি সন্দেহজনক না বলো হুম একসে সন্দেহজনক বকরমিয়া ঘটনা কিন্তু আমার খুঁজে বাইর করনি লাগবে বুঝছো হ্যাঁ আমার এক কথা এক কাজ হ্যাঁ কথা ঠিক কইছে তো উইস্কি মেবাই এই আম্মেগো গ্রামে আউনের পরইতে বুঝে ফেলে যে বেমালা ঘটনা দেখছি বেমালা কিছু কিন্তু হেঁকতে আছি শিখতে থাকো ভালো করে শিখতে থাকো বুঝছো মে ভাই দেখতে আসি ঠিক জালই ওই লারা সারা দিতে আছেন কোনো কাম হইবে না সুন্দরীর তলা বিছলেই আপনি পাইবেন না আমার এই কবিতাটার ভিতরে তাল বাড়ে কোথাও পড়ে না তাল আমার বুকের ভিতরে পড়ে সেখানে আনন্দের উদ্দেশ্য আসলে হয়েছে কি চাচা ও চা তুমি আমাকে চা খাও বা ঠিক আছে কোনো সমস্যা নাই চলো তোমাদের বাড়িতে যাই বাড়িতে দুধ চা চিনি এগুলি আছে তো যদি না থাকে যদি না থাকে আরে বলো আমি এখনই অর্ডার করে দিব বস্তায় বস্তায় দুধ চিনি চা তোমার বাড়িতে না থাকে আবারও চা মানে আবারও কি চা বলতেছো নাকি চা চা বলতেছো ঠিক বুঝতে পারতেছি না আমার না খুব শখ আমি আপনারা চা চা কইয়া ডাকি হইছে কি আমার এক চাচা আছে হুবহু আপনার মতো দেখতে সেরকম কান সেরকম চোখ সেরকম সব কিছু তো আমি তো বুঝতে পারতেছি না তোমার বাবার কোনো ভাই নাকি তোমার চাচা নাকি তোমার মামার নাকি তোমার মায়ের দিকে কারোর তো কোনো আত্মীয় হই না কোনো রক্তের সম্পর্কও নাই
তাইলে আমি সাসা হইলাম কেমনে তোমার? আমার এক সাসা আছিল, সেই সাসার মামাতো ভাই, তাইলে আমার সাসা হয় না জানেন? হ্যাঁ, খুব ভালো আছিল, আমারে বেশ আদর করত, বাচ্চার মতো আদর করত। ঠিক আছে, তোমার সাসার চেহারার লোক যদি মিলে যায়, আমি চেহারা চেঞ্জ করে ফেলাম। এখন তো ধরো অনেক রকম সিস্টেম আছে, প্লাস্টিক সার্জারি আছে, মেকআপ ম্যানরা অনেক কিছু করে চেহারা পাল্টায় দেয়। এখন বলো তুমি কার মতো আমাদের দেখতে চাও? সেটা কি আমাদের নায়ক রাজ্জাক সাহেব মরে গেছে ওনার মতো দেখতে চাও, নাকি ওই যে বোম্বের সালমান খান তার মতো দেখতে চাও, কার মতো? আমি চাই আপনি জাম্বুর মতো আসা। ঠিক হো, তোমার রুচি এত খারাপ সেটা তো আগে জানতাম না। জাম্বু তো ধরো এরকম মোটকা, এরকম একটা ভুরিয়ালা, মাথায় টাক, তারে তোমার পছন্দ? ও, কারণ নায়ক যে আমার পছন্দ না। কি বলতেছো পাখি, সবাই নায়কের লেগে পাগল, আর তুমি বলতেছো টাকলু জাম্বুর জন্য পাগল? আমার বিষয়টা আলাদা, সবাই যার লেগে পাগল হয় আমি তার লেগে পাগল হই না। আচ্ছা বাদ দেন, আপনার জাম্বুই তৈব না, আপনি এক কাম করেন, দিলদার হয়ে যান। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত আছি, আমার এলোমেলো কথা বলে সময় নষ্ট করে রাখো তোমার বাইশের ব্যবসা। আমি তোমারে বুঝাবো, মনে রাখো, এমন বুঝানো বুঝাবো, আমার কিন্তু এক কথা এক কাজ। আমনে রে এখনো মিয়া ভাই কুয়া ডাকি, সম্মান দে, আপনি সেই সম্মান রাখতেছেন না মিয়া ভাই। সংসারে হাল ধরে বয়সটা গেলে চলে বিবাহ করিবে কোন কালে, যৌবন গেলে চলে আর নাকি ঘরে ফেরে মানব জনম একাল। হায় হায় লাগছে কেচাল, হায় হায় লাগছে কেচাল, হায় হায় লাগছে কেচাল।